এখন আপাতত পা এরকমই আছে। আজকে হচ্ছে ৬ দিন, তো বাইরে জানি না কতটা বুঝতে পারছো, অতটাও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখন বাজে সকাল কটা বাজে দাঁড়াও, 10:51। তো প্রচণ্ড কালো মেঘ করে বৃষ্টি হচ্ছে। দেখো আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল আমার একটা ননদের, আমি তো যেতে পারবো না এই অবস্থায়, ভাই আর শোভনাই যাবে। আর এখন আমি বাবা আমি সকালে খাওয়ার আগে ওষুধ খাইনি, ওষুধটা খেয়ে নেবো, বৃষ্টি নেমে গেছে। আর আমি এখানে বসে আছি। হ্যাঁ আমাকে চামচ দেবো। হ্যাঁ এই দেখো খিচুড়ি চলে এসছে, গরম গরম খিচুড়ি। আমি এখন এখানে বসেই খাবো। আর এই তো বৃষ্টি। বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এই দেখো ভিডিওটুকু আমি রাতে করছি, আগের দিন রাতে রুটি কিনে এনেছে আর শোভনা হচ্ছে এই আলুর তরকারিটা রান্না করেছে। আমি ফার্স্ট টাইম এই আলুর তরকারিটা এরকমভাবে খাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে, ব্যাপক হয়েছে। ওই যে রাঁধুনি খুব সুন্দর হয়েছে। পুনঃ এই তরকারিটা আজকে আমি শোভনার কাছ থেকে মানে শুনলাম, কিন্তু আইডিয়া করেছি কিভাবে শুনলাম, এরপরে একদিন আমি আমার হাজব্যান্ডকে করে খাওয়াবো। ব্যাপক লাগছে। এই দেখো কালারটা একটা রুটি। থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি করে খাওয়ানোর জন্য। সত্যি সত্যি আমি এই যে এটা এরকম সাদা আলু চচ্চড়ি করে, কিন্তু আমার সাদাটা দেখে পছন্দ হয় না, একটু মানে হলুদটা আর কি দেয় না, সেটাই না হলুদ ছাড়াটা হচ্ছে মানে এটা যেরকম আলু চচ্চড়ি বলে ওইটা মানে সাদা আলু চচ্চড়ি, এটা পুরো সাদাই করে। ব্যাপক লাগছে। তো আমি এখন খাচ্ছি। রাতে শোভনা সবে একদম গরম গরম দিয়ে দিল বানিয়ে, গরম গরম বসিয়ে দিয়েছে। ওষুধ খেতে হবে তো আজকে 5টা দিন আমি এরকম, আর ওর যে কি কষ্ট হচ্ছে। খেয়ে দে ওষুধ খেয়ে ওই বসে বসে ফোন ঘাটা। আজকে অনেকদিন মানে এই অবস্থায় আজকে শ্যাম্পু করলাম, কিছু করার ছিল না, শ্যাম্পু তো করতেই হতো। পায়ে দুটো প্লাস্টিক বেঁধে চেয়ারে বসে বাথরুমে বসে তারপরে স্নান করেছি, শ্যাম্পু করেছি। দেখো সন্দেশ দিয়ে খাবো, কেক দিয়ে খাবো, খাওয়ার কোনো ইয়ে নেই, মানে আগা মাথা নেই খাওয়ার কোনো। আমার আর একটু তরকারি লাগবে, দাও। খাবে না এখন? ব্যাস 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 ওইটুকুই যথেষ্ট যথেষ্ট। শোভনাকে আমি বলছি বুনু আলু খাবো, আলুর মতো আমরা আলু ছাড়া সত্যি আমাদের মাংসর থেকে মাংসের আলুটা খেতে বেশি টেস্ট। আমি মাংস আলু ছাড়া আমি এখনো পর্যন্ত রান্না করিনি, সত্যি কথা বলি। আমারও মাংস রান্না করলে আলু না দিলে সেই মাংস আমার খেতে ইচ্ছে করে না, তেল তেল এটা লাগে। মাংসের আলুটা স্বাদই আলাদা। কে কে আছে ওরকম পছন্দ করো? এমনি রোস্ট করলে, চিকেন রোস্ট করলে সেটা আলাদা, কিন্তু মাংস যেটা মাংসের ঝোল, মাংস কষা, আলু। একটা ওই চেয়ারে আর আমি এই যে কি লাগবে তোমার ফোন, আমি জলের বোতল আনবো। উপরে ফ্যান চলছে, একটুখানি শুনতে প্রবলেম হতে পারে। তো আমরা খাওয়া দাওয়া করি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ, না সরি আজকে হচ্ছে আগস্টের 4 তারিখ, আর হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:45। এই 8:45 থেকে তোমাদের সাথে সারা দিনটা শুরু করছি। শুধু আজকে থেকে না কালকে থেকেই ভিডিওটা কন্টিনিউ হয়েছে। সেটা আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, উঠে বসেছিলাম। আর দুপাশে বিনুনি করা রয়েছে। আর জানোই তো যে আমার পায়ের এই যে অবস্থা, তো আমি এখন কিছু করতে পারছি না, খাটের উপর বসে আছি। শোভনা উঠেছে, শোভনা রান্না করছে। আর হচ্ছে আমি আমার অন্য একটা ফোনে ভিডিও করছি, তো একটু কালো কালো কেমন কেমন লাগছে, যেটা দিয়ে আমি আগে কখনো ভিডিও করি না। এইভাবে করি, ফ্রন্ট দিয়ে করি না, ব্যাক ক্যামেরা দিয়ে করি, কারণ এটার ব্যাকের ক্যামেরাটা এত ভালো এত ভালো। তো এখন আমি যাব ब्राश करिनि एखोनो ब्राश करब स्नान करब बाथरूमे गिये एकदम फ्रेश हये तारपरे बेरोबो माने सारा दिन आर बारबार जावा लागबे ना कारण एई अवस्थाय ना बेशी आटा चला करते बारण करेछे तार जोन्नो आर आजके होच्छे शुक्र शनि रवि सोम मंगल बुध बृहस्पति आज के 7 दिन आमार पाए प्लास्टर करा होयेछे एक मासेर कथा बोलेछे बाट देखा जाक कि हय आरो एकबार एक्सरे करे देखते होबे आरो एक सप्ताह परे তারপরে দেখার পরে যদি জোড়া লেগে যায় খোলা হবে না হলে আরো দেরিতে খোলা হবে এরকম ভাবে বসে বসে থাকতে কি ভালো লাগে বলো তো চলো আমি এইটুকু সময়ের মধ্যে বসে বসে কি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সারা দিন এইভাবে বসেই থাকি তো তোমরা বলো যে যেমনই হোক না কেন তুমি রেগুলার একটা করে ভিডিও দেবে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালো ভালো কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে আর আমাদের অ্যানিভার্সারিতে তোমরা অনেক উইশ করেছে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সকলকে তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি চলো এই দেখো রাতে যখন ঘুমোই না তখন এরকম দুটো বালিশের উপরে পাটা দিয়ে এরকম করে ঘুমোতে হয় বালিশের উপরে পা দিয়ে রাখতে বলেছে তো এরকম করে ঘুমোতে হয় আর প্লিজ ইগনোর করো কারণ ওখানটায় জামা কাপড় রয়েছে আমি আলমারিতে রাখতে পারিনি তার জন্য ওখানে রয়েছে তো এই হচ্ছে আমার সকালের খাবার এটা কালো জিরে বাটা ভাত আর শোভনা হচ্ছে মুগ ডাল করেছে আর হচ্ছে আলু ভাজা করেছে যেটা ও নিয়ে আসছে এখন আমি এখন বিছানায় বসে খাচ্ছি নুন চিনি নুনের কৌটা ভাবে চিনি নিয়ে এসছে তো স্নান করে চলে এসেছি এখন স্নান করে ফ্রেশ হয়ে এখন খাবো খাওয়ার আগের ওষুধ দাও 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 খাওয়ার আগের ওষুধটা খেয়ে এখন ভাত খাচ্ছি তোমরাও খেয়ে জল আছে হয়ে যাবে তোমরাও খেয়ে নাও না তো খেয়ে নেই আমি খাই বসে বসে তো এখানে আমি খাচ্ছিলাম খেতে খেতে বড়দি এসেছে মানে আমার বড় মামা শ্বশুরের বড় ছেলে আর বড় ছেলের বউ দাদা তো উড়িষ্যাতে থাকে তো দাদা এসেছে বৌদি আর দাদা আমাকে দেখতে এসেছে আরে দেখো কে এসেছে মাইমা এসেছে তোরা আর যদি কোনোদিনও যদি ক্যাডবেরি দি বিধি এখন বড় হয়ে গেছে শোভনার একটা দাদার ছেলে হয় রাগ হচ্ছে কি তোমার রাগ হচ্ছে নাকি হ্যাঁ তোমার রাগ হচ্ছে তো অন্ধকার অন্ধকার লাগছে দেখতে পারো বাইরে অন্ধকার হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা 7টা এখনো বাজেনি তোমাদের সকলকে গুড ইভিনিং সকালবেলা খাওয়া দাওয়ার পরে মাঝখানে একটু দেখলে যে আমি যখন খাচ্ছিলাম বড়দি এসেছিল মানে আমার বড় মামা শ্বশুরের বড় ছেলের বউ তো আমার যা ভাসুর এসেছিল আমাকে দেখতে তারপরে এখন সন্ধ্যাবেলায় একটু বেশ অনেকক্ষণ হয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মাইমা এসছে মানে শোভনার মা আর শোভনার একটা দাদার ছেলে ছোট তো আমরা এখন এতক্ষণ গল্প টল্প করছিলাম শোভন মিষ্টি খেলাম পেয়ারা খেলাম এখন বসে আছি শোভন আবার পায়েস রান্না চাল গলে গেছে শোভন আবার পায়েস রান্না করছে তো ও মা তুমি ছাড়ো কি হচ্ছে নিয়ে যাচ্ছে এবার আমি নড়তে পারছি না ও এটা দাদা পেয়ারা কিছু নষ্ট হয়েছে তো বিধি দাঁড়কে পেয়ারা পায়েস রান্না করছে তুমি খাবে পেয়ারা খাবে তো আমার কালকে ভীষণ মজার একটা দিন কালকের ব্লগটা তো তোমরা দেখতেই পাবে 1 মাস পরে আমার বড়মশাই বাড়িতে আসবে 1 মাস পরে এই প্রথম এরকম আমরা এতদিন বিয়ের পরে এতদিন আমরা আলাদা কখনোই থাকিনি ওর ইউনিভার্সিটিতে যায় তো সপ্তাহেও একবার আসে কিন্তু এই যে 1 মাস টানা 1 মাস এরকম কোনোদিনও থাকিনি আমি এবার বলেছি এই যেই তোমার লাস্ট এই যেই তোমার ফার্স্ট আর কোনোদিন আমাকে ছেড়ে তুমি এরকম যাবে না আর আমি তোমাকে একা যেতেও দেব না আর তুমি দেখেছো একা একা গিয়েছো আর আমার পরপর শুধু বিপদ হতেই আছে, আমাকে একা রেখে আর যাবেই না। তো কালকেও আসবে, ওর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। যাই হোক, ভীষণ আনন্দ লাগছে, কতদিন পরে দেখা হবে। জানি অনেকের কাছে এক মাস কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার, কারণ আমরা এরকম থাকিনি কোনো দিনও। তো আমার কাছে খুবই মানে কষ্টের ব্যাপার আর কি, এক মাস অনেকটাই সময়, যেহেতু এরকম কখনো হয়নি আমাদের সঙ্গে। তো যাই হোক, এখন সুমনাকে বললাম যে আমি আর রাতে খাবো না, কারণ আমার খিদে নেই, একটু আগে ভাত খেয়েছি। তো আর প্লিজ আমার ফেস টেস ইগনোর করতে পারো, কারণ বুঝতেই পারছো সারাদিন এই চার দেওয়ালের মাঝে বসে থাকা, শুয়ে থাকা, মানে নিজের শরীরের কোনো যত্ন নেই, হাঁটা চলা নেই, মানে বেডের উপর পুরো বেড রেস্ট বলতে পারো। চোখ মুখের অবস্থা মানে কেমন একটা হয়ে গেছে, মানে পুরো। আর এই যে আমাকে কিন্তু প্রচণ্ড কালো লাগছে, এর মানে বলছি না যে আমি খুব ফর্সা, কিন্তু এই ক্যামেরাটা প্রচণ্ড কালো লাগে দেখতে, ফ্রন্টের ক্যামেরাটা। তো একটু মানিয়ে নিও, তোমরা বলেছো যে ক্যামেরা যেমনই হোক না কেন তুমি ভিডিও শেয়ার করবে, আমরা সেই ভিডিওই দেখব। আমি তোমাদের জন্য আমি ভিডিও করছি, না হলে বিশ্বাস করো আমি ভিডিও মানে আমার মন থেকেই চাইছে না যে এরকম ক্যামেরা আমি ভিডিও করি, প্রচণ্ড বাজে লাগছে দেখতে। তো যাই হোক, দেখতে থাকো, সাথে থাকো, কি হয় না হয়। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, রুটি তরকা, যেটা কিনে আনা হয়েছে। ভীষণ টেস্ট লাগে এই তরকাটা, ভীষণই টেস্টি। আর এখানে রয়েছে হচ্ছে পায়েস, যে পায়েসটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর দেখো পুরো একদম অনেক দুধ দিয়ে অল্প কটা চাল দিয়ে শোভনা রান্না করেছে, ব্যাপক লাগছে খেতে। আমি এখন খেয়ে নিচ্ছি।